শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। এটি একটি আশ্চর্য সত্য ঘটনা। কাহিনী যিনি বলেছেন তার নাম TW ড্রেসার। তিনি সহদাগরী জাহাজের বেতার বিভাগের পদস্থ কর্মচারী। রহস্য সিরিজে আজকের নিবেদন, লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা রামস্বামীর উপলমণি। হেমেন্দ্র কুমার রায়, জন্ম 1888 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর, মৃত্যু 8ই এপ্রিল 1963 খ্রিস্টাব্দে। তার লেখা বিখ্যাত চরিত্র জয়ন্তমানিক। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে হল যক্ষেধন, আবার যক্ষেধন প্রভৃতি। বর্তমান গ্রন্থটি পদ্মভারতী প্রকাশনের কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে নেওয়া হয়েছে, যার প্রথম প্রকাশকাল 2005 সালের জানুয়ারি মাসে। শুরু হলো আজকের গল্প, রামস্বামী উপলমণি। সে আজ 25 বছর আগের কথা। নানা জাহাজে চাকরি নিয়ে নানাবার নানা দেশে বারবার আসা যাওয়া করতে হয়েছে। তখন আমার বেপরোয়া যৌবন, দুনিয়ায় অলৌকিক কোনো কিছু আসে শুনলে একবারই বিশ্বাস করতাম না। কিন্তু রামস্বামী আমার সেই বিশ্বাসের মূল আলগা করে দিয়েছে। রামস্বামীর সাথে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে। বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপের বেশ ঘনিষ্ঠতা বেড়েছিল। তখন তাকে দেখলে বেশ খুশি হতো, কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরে থাক, তার কথা মনে পড়লে আমার হৃৎকম্প উপস্থিত হয়। সেবার আমি এল্লারম্যান উইলসন কোম্পানির ওথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে পৌঁছল। রামস্বামীও জাহাজে এসে উঠল। বন্দরে যে কোনো জাহাজ এলে তার উপরে সে উঠতে ছাড়ত না। সে জহুরি, তার ব্যবসায়ী ছিল রত্ন আর বিকি কেনির। জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট খাট্ট মানুষটি, মাথা ভরা ঘন কৃষ্ণ চুল, ফিটফাট সাদা ধবধবে পোশাক। তার কাছে সর্বদাই থাকত মোড়কে মোড়া বহুমূল্যের বা স্বল্পমূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর। এমন নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সাথে চেনাশোনা হয়নি। সেদিন সকাল 10:30, সূর্যের নিষ্ঠুর কিরণে চারদিক উত্তপ্ত। নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি, এমন সময় দরজার উপরে কড়াঘাত। বেরিয়ে দেখি রামস্বামী এক মুখ হেসে বললেন, কিছু কিনবেন? বলেই পকেট থেকে বার করে ফেললে গোটা কয়েক মোড়ক। বললুম, যা কিনবার আগেই কিনেছি, আজ আর কিছু নয়। বেশ, তাই সই। তবে একটা অনুরোধ, একখানা কাগজ দিতে পারেন? প্যাট থেকে একখানা কাগজ টেনে তাকে দিলুম। আমার সামনে 3টে মোড়ক রেখে, একটা ময়লা ও কিছু কিছু ছেঁড়া মোড়ক নিয়ে রামস্বামী আমার দেওয়া কাগজখানার উপরে উপুর করে ধরলেন, আর ঝরঝর করে পড়ল এক রাশ টুকরো টুকরো হীরে। গুনতিতে শখানেকের কম নয়। আমার দিকে পিছন ফিরে সে হীরাগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগল। আমি একটা মোড়ক কৌতূহলী হয়ে খুলে ফেলল। ভেতরে রয়েছে 3খানা চমৎকার উপলমণি। তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যার বর্ণ নেই, অপূর্ব। উপলে তেমন বর্ণ বৈচিত্র্য আর কখনো দেখিনি। মনে এমন দুর্মতি জাগলো যে কিছুতেই লোভ সামলাতে পারলুম না, উপলখানা সরিয়ে ফেললুম। জীবনে সেই আমার প্রথম এবং শেষ চুরি। কিছুই আন্দাজ করতে না পেরে রামস্বামী তার মালপত্র নিয়ে বিদায় গ্রহণ করলেন, আর আমিও হাঁফ ছেড়ে বাঁচলুম। পরদিনই আমাদের জাহাজ বোম্বাই ছাড়ল। পরপর 7 সপ্তাহ কেটে গেল সমুদ্রের উপরে। প্রতিদিনই মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি।
তারপর বিলেতে ফিরে উপলখানা মাকে উপহার দিল। মা সেখানা পদকের মতো কণ্ঠদেশে ধারণ করলেন। কিছুদিন পরেই রামস্বামীর কাছ থেকে একটা টেলিগ্রাম পেলুম। সে লিখেছে, সাহেব দয়া করে উপলখানা ডাকে ফেরত পাঠাও, নইলে তোমার অনিষ্ট হবে। মনে মনে ভীত হয়েও আমি দোষ মানলুম না, জবাবে জানালুম, উপল আমি পাইনি, এটা তোমার মনের ভুল। উত্তরে আর কোনো কিছু এলো না দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া, সুয়েজ খাল ও এডেন হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোঙর ফেললে। তারপরে তুমি যা ভয় করছিলাম ঠিক তাই। বেলা তখন 10টা, আমার কামরায় কড়া কাঠ। কম্পিত সুরে বললাম, ভেতরে এসো। রামস্বামী ঘরে ঢুকল। তার চেহারা দেখে আমার চমক লাগল। তার মাথা চুলুস্কো খুস্কো, তার পোশাক ময়লা, তার তামাটে ত্বকের ভেতর থেকে ফুটে উঠেছে এক ভয়াবহ পাণ্ডুবর্ণ এবং তার চোখ দুটো বসে গিয়েছে ভেতরের দিকে। সবিস্ময়ে জিজ্ঞাসা করল, রামস্বামী কি হয়েছে তোমার? আমার জবাবে জবাব না দিয়ে সে বললে, সাহেব দয়া করে উপলখানা ফিরিয়ে দিন, ওটা বিক্রির জন্য না, ওটা আমার নিজের জিনিস সাহেব। সাহেব ওটা না পেলে আমার বড় অমঙ্গল হবে, ওটা আপনার কাছে রাখলে আপনারও মঙ্গল হবে না সাহেব। মনে মনে নিজেকে ধিক্কার জানিয়ে প্রকাশ্যে বললেন, রামস্বামী উপলখানা আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দিত। যেন নিজের মুখেই নিজের অপমান স্বীকার করল। পরম মুহূর্তে রামস্বামী যেন পাগল হয়ে গেল। থরহরি কম্পমান দেহে দুহাতে দুই দিকে ছড়িয়ে সে নিজের ভাষায় চিৎকার করে কিছু বলতে লাগলো। আমি আর সইতে পারলাম না, তাড়াতাড়ি নিজের কামরা ছেড়ে বেরিয়ে পড়ল। কিন্তু রামস্বামী তবুও আমার সঙ্গ ছাড়ল না, পিছু পিছু আসতে লাগলো। কখনো বকতে বকতে, কখনো চেঁচা চেঁচা থেকে, কখনো মিনতি করতে করতে। তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম। অনেকক্ষণ ভেবে চিনতে স্থির করলাম, এ পাপের প্রায়শ্চিত্ত করব, রামস্বামীর জিনিস তাকে আবার ফিরিয়ে দেব। সেই দিনই তার বাড়ির দিকে যাত্রা করল। কিন্তু সেখানে গিয়ে শুনলুম, এ বাড়ির ভেতরে কারা উচ্চস্বরে কাঁপছে। পাশে এক দর্জির দোকান, জিজ্ঞাসা করলুম, এখানে এত কান্নাকাটি কিসের? দর্জি বললে, রামস্বামী মারা পড়েছে। আমি বললুম, অসম্ভব, রামস্বামী আর 4 ঘন্টা আগে আমার সাথে দেখা করেছে। দর্জি বললে, কে যে বলো সাহেব, রামস্বামী মারা গিয়েছে কাল 24 ঘন্টা আগে। আমার মনে উঠল ঝড়, বিস্ময়ের, আতঙ্কে, অনুতাপের ঝড়। যথাসময়ে বাড়ি ফিরে দেখি মায়ের গলার উপর মনির পদকখানা নেই। জিজ্ঞাসা করে জানল, মা পদকখানা খুলে রেখেছেন বাক্সে, কিন্তু কিছুদিন থেকে সেখানে পাওয়া যাচ্ছে। শেষ হলো আজকের গল্প। লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা রামস্বামীর উপলমণি। গল্প পাঠে এবং গল্পের কথকের চরিত্রে শুভঙ্কর, গল্পের রামস্বামীর চরিত্রে রানা এবং গল্পের দর্জির চরিত্রে সৌম্যজিৎ, গল্পের সাউন্ড মিক্সিং এবং অন্যান্য আবহ সঙ্গীতে শুভঙ্কর। শেষ হলো আজকের গল্প। এরকম আরও সুন্দর ও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর্ট দ্য ফান। এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজে গিয়ে অবশ্যই লাইক করে দেবেন। আগ্রহী শ্রোতা বন্ধুরা, আপনাদের কবিতা ও গল্প আমাদের মাধ্যম দিয়ে শেয়ার করতে চাইলে আমাদের মেল করুন। আমাদের মেল আইডিটি হলো artdayfun@gmail.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।